গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আরও আরও একবার চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই দেখো কাকি এই যে চা দিল, তারপরে এই যে রুটি আর বেগুন ভাজা আর একটা হচ্ছে মালভোগ কলা। তো ভালোই হলো সকালের খাওয়াটা, এটা খেয়ে থাকবো, আজকে তো চলেই যাব। তো একবারে আবার ভাত খেয়ে নিব দুপুরবেলা। আর আজকে তো আবার রবিবার না, রবিবারে ট্রেনটা যায় না, এখান থেকে শিলিগুড়িতে যায় না, তো ওর জন্য এখন একান্ত আমাকে বাসে যেতে হবে। বাসে এখান থেকে ওই সেম টাইমে এখান থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ির থেকে শিলিগুড়ি, এমন করে ভেঙে ভেঙে আর যেতে লাগবে। আসার সময় খুবই খুবই আরামে এসেছিলাম, এত সুন্দর, কোনো পাল্টানোর কোনো গল্পই ছিল না। এই যাওয়ার সময় টিকিট 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 করতে করতে যেতে হবে, আর কি করব, যেতে হবে। আর সত্যি কথা বলতে, যেটা সোমবার দিন কাজে ট্রেনটা মানে যাওয়ার সময় লাটাগুড়ি থেকে যে শিলিগুড়িতে যায়, মানে ট্রেনটা এত দেরিতে আসে, টাইম হচ্ছে 9টার সময়, এই আসে হচ্ছে কোনো দিন 9:30, কোনো দিন 9:45, কোনো দিন 10টা, কোনো দিন 9:15, এরকম টাইমে আসে। তো ওর জন্য একদিকে যাওয়ারটা বাসে যাওয়াই ভালো, অসুবিধা হবে কিন্তু আগে তো যাওয়া হয়েছে, ওটাই ভালো। নইলে আবার স্কুল সকালবেলা উঠে দেখি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, মানে কেমন যেন লাগছে না। এখন হচ্ছে খাওয়াটা খেয়ে নি, তোমরা সারাদিন দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। চাটা খাওয়া দাওয়া করে রুটি খেয়ে, তো ওই যে বার্থ সার্টিফিকেট ওগুলো সব খুঁজলাম, বার্থ সার্টিফিকেটটা খুঁজে তো পেলামই না, এত খুঁজলাম খুঁজেও পেলাম না, কোথায় যে রেখেছি মনে হয় ওটা হারিয়ে গেছে, এই বাড়িতেও নেই ওই বাড়িতেও নেই, ওটা হারিয়ে গেছে কোনো কিছুতে পড়ে গেছে। আসলে কী হয়েছিলো, আমার বাবার যখন পা ভেঙে গেছিলো তো তখন আমার ডকুমেন্টসগুলো সবগুলো ওই বাড়িতেই ছিল, তো স্বাস্থ্যসাথী কার্ড যেটা ছিল তো সেটা আমি আবার স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে মনে হয় আমার ব্যাংকের বইয়ের মানে ভিতরে ঢুকানো ছিল, ঠিক আছে, তো একটা কাগজে একটা ফাইলের মধ্যে রেখেছিলাম, তো ফাইলটা শুদ্ধেই আমি হচ্ছে জলপাইগুড়িতে নিয়ে গেছিলাম, যে স্বাস্থ্যসাথী কার্ডে যে একটু কম সময়ে যে পাওয়া যায়, হ্যাঁ, তো সেই কার্ড তো হলোই না, উল্টা মনে আমার জিনিসটা হারিয়ে চলে আসলাম, বার্থ সার্টিফিকেটটা। এখন কি করব, একান্তই আমাকে স্কুল সার্টিফিকেট আছে ওটাই নিয়ে যেতে হলো। তো এইদিকে আমি খুঁজতে খুঁজতে মা ওদিকে দেখি সব কিছুই কাটা হয়ে গেছে, শুটকি মাছ মনে হয় সিদ্ধ বসিয়ে দিয়েছে, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, মা হচ্ছে এই যে শুটকি মাছ সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এখনই নামিয়ে ফেলবে। আর এইদিকে হচ্ছে রসুন, আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ সবই কাটা হয়ে গেল, এখন মা একটু পরে ওটা হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে মা বসিয়ে দিবে। তো মার হচ্ছে শুটকি মাছ সিদ্ধ সব কিছুই হয়ে গেছে, হ্যাঁ, আর হচ্ছে এদিকে মা বললো অল্প করে ভাত খেয়ে নে। তো এই যে কাল গতকালের হচ্ছে পনিরের তরকারি আর ডিমের অমলেট, এই দিয়ে এখন খাবো, আর মাও খাবে, খাওয়া দাওয়া করে তারপরে মা শুটকি মাছটা করবে। তো এই যে শুটকি মাছ রেডি, শুটকি মাছ আর তোমাদেরকে কী দেখাবো, তোমরা তো জানোই মা কেমন করে, তো ভাবলাম একবার হয়ে যাক তারপরে তোমাদের একবারে দেখিয়ে দিব, আমার খেতে ইচ্ছে করছে এখন। আর ওদিকে একটা বুনু জিনিস বানাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে ওটা দেখাচ্ছি। তোমাদেরকে বললাম না যে বুনু আর কাকি মিলে দুজন মিলে একটা জিনিস বানাচ্ছে, জিনিসটা হচ্ছে এইটা, এখানে হচ্ছে দিয়েছে সুজি, ময়দা আর হচ্ছে নারকেল, নারকেল দিয়েছিস না বুনু, নারকেল, নারকেল কুড়িয়ে দেওয়া হয়েছে, আর সাথে একটু মিষ্টি দেওয়া হয়েছে, আর এই যে রসে ভিজানো হয়েছে এগুলাকে। এই যে এখানেও ভাজছে, দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে। তো স্নান করতে যাওয়ার আগে রাস্তায় বেরিয়েছিলাম একটুখানি, তো দেখি ফুচকা যাচ্ছে, তো এই কাকুটাকে ডাকলাম, তো এখন হচ্ছে যে ফুচকা খাবো আমি আর এই যে বোন।
তবে ফুচকা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সানে যাব। কাকু 20 টাকার হচ্ছে শুকনো ফুচকা দিও। মা খাবে, মা ঝাল খেতে পারে না, ওর জন্য মার জন্য আর কাকিও বলে শুকনো ফুচকাই খাবে, তো মা আর কাকির জন্য নিচ্ছি। ফুচকা খাওয়া হলো, ফুচকা টুচকা ওদিকে হচ্ছে বোনের হচ্ছে রসবড়াও হয়ে গেছে, মানে মিষ্টি আলুর রসবড়া ওটাও হয়ে গেছে, তা আমাকে একটু দিয়ে দিবে, আমি নিয়ে যাব। তো এখন হচ্ছে আমি স্নান করে নিই, স্নান টান করে খাওয়া দাওয়া করে ব্যাগ আমার মোটামুটি গুছানোই হয়ে গেছে। ব্যাগের মধ্যে গুছানোর মধ্যে তো কিছুই নেই, ওই নাইটি সোয়েটার এইসবই আছে, তো গুছানো হয়ে গেছে আর ডকুমেন্টস ওগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যাব স্নানটা, তাহলে তাড়াতাড়ি করে আসি, অনেক বেলা হয়ে গেছে, এখন বেজেছে 1:10। তো এখন আমি স্নানটা করে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে গেছি। এই যে তো এই একটুখানি শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছি, আর হচ্ছে মাছ কাকি মাছের জল দিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ খুবই দেরি হয়ে গেছে এই সব কিছু নিতে। ওই কাকি রসবলা সবই দিয়ে দেওয়া হয়েছে, শুটকি মাছ এগুলো আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব, এখন আর দেখানোর সময় নেই। আর এখন এই যে বেরিয়ে যাব, পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। আমি টাটা, আবার আসবো। হ্যাঁ থাকো তুমি, হ্যাঁ থাকো, গুনু দাও কাকি, ওই বুনু, টাটা টাটা, মা আসো তুমি। কি কি লাগবে না, নাচবে না, আচ্ছা দিচ্ছে দাদা তাহলে দাও। তাহলে আসলাম কাকি, টাটা বুনু, টাটা, হ্যাঁ মা আসলাম, হ্যাঁ যাও বাড়ি যাও, আমি চলে যাচ্ছি। আসার সময় একদমই ভুলে গেছিলাম, তাড়াহুড়ো করে চলে আসছি, তো মা আবার আসলো, এই যে গামছাটা নিতেই আমি ভুলে গেছি, তো এই যে মা আবার নিতে চলে আস দিয়ে গেল, এখনো বাস আসিনি, এই যে কান্তিপুরে বসে আছি অপেক্ষা কখন আসে। তো জলপাইগুড়িতে চলে আসলাম, এখন হচ্ছে ফার্স্টে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে শিলিগুড়ি বাস ধরতে লাগবে। মনটা বলছি কি আবার মনে চলে যাই লাটাগুড়ি, তো না থাক আবার আসবো পরে, মানে খুবই খারাপ লাগছিলো দুদিন থাকি আর একদিন থাকি, তা মনটা তো খারাপ করে না বলো। তো এখন হচ্ছে টিকিটটা কেটে তারপরে বাসে উঠে পড়বো, যাই টিকিটটা আগে কেটে নিয়ে আসি। তো এই যে টিকিট কাটা হয়ে গেল, এই যে এবার এই যে এই বাসটা ছাড়া একটু দেরি আছে, ছাড়তে ছাড়তে 4:45 দিকে বললো ছাড়বে, এখন কী করবো, এখন বসে থাকবো, এখন বাচ্চা হচ্ছে দাঁড়াও এখন 4:30 মতন বাচ্চা, তো একটু পরেই ছাড়বে বললো 4:45 দিকে, তো কী করবো এখন, এই একটু ঘোরাঘুরি করছি, গরম লাগছে, মানে গাড়িতে না খুব গরম। যাই একবারে হচ্ছে শিলিগুড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে শিলিগুড়িতে চলে আসলাম, 3 বাতিতে দাঁড়িয়ে আছি, বাবাকে ফোন করলাম, বাবা বললো আসছে, তো আসুক আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। ওই যে বাবা চলে এসেছে, ওই যে বাড়িতে চলে আসলাম, এসে দেখো জামাকাপড়ও ছাড়া হয়ে গেল। তো মা হচ্ছে ওই ঘরে আছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, কারণ অনেকদিন পর আর কি, দু তিন দিন পর মার সাথে তোমাদের দেখা হবে, তারও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আমি চাটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো, আশা করি ভালো আছো। তো দুদিন যাবো তোমাদের সঙ্গে কোনো কথা নাই, তোমরা তো জানো রিয়া বাড়ি ছিল না, রিয়াই বলেছে, তো রিয়া চলে এসেছে আজকে, এই তো একটু আগে আসলো, এই চা খাওয়া দাওয়া হলো, আমি টিভি দেখতে বসলাম, তা রিয়া বললো মা তোমার বন্ধুদের সঙ্গে কথা বলো, আমি ঠিক আছে আসো তাহলে কথা বলি, তো কালকের থেকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, মানে কথা হবে আর কি। তো তোমরা সকলে ভালো থেকো, কেমন তো মায়ের সাথে তোমাদের কথা হলো, তো মা ওই ঘরে বসে আছে টিভি দেখছে আর আমি এই ঘরে বসে আছি, তো ভাবলাম কী করি ভাবতে ভাবতে ভাবলাম ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটুখানি কথা বলি। তারপরে এসে আবার মাকে ফোন করলাম, মাকে ফোন করে
জানিয়ে দিলাম। কাকি আমাকে মাঝখানে ফোন করেছিল, তখন হচ্ছে আমি কেবলই নামলাম, তো বাবাকে ফোন করলাম, তো তখনই ফোন করলো যে কিরে পৌঁছে গেছিস। আমি বললাম না এখনও পৌঁছানি, বাবাকে ফোন করলাম, বাবা এসে নিয়ে যাবে। তো বললো ঠিক আছে তাহলে বাড়ি যা, ফ্রেশ হো, তারপরে ফোন কর। আমি বললাম ঠিক আছে। তারপরে এসে আবার চা খেয়ে তারপরে যে কাকিদের সাথে ফোন করলাম, কাকিকে, মায়ের সাথেও কথা বললাম। তো কাকি আবার বলছে যে তোর মা তুই যাওয়ার পরে আর খাওয়া দাওয়া করেনি। তা আমি মানে মার এটা সব মানে অভ্যাস হয়ে গেছে, যখনই মানে আমি আসবো আর কি তখনই মা ওদিনকার আর দুপুরবেলা খাওয়া দাওয়া করবে না, কিচ্ছু খাবে না। তো আমি বললাম কিছু খাবে না তাহলে কেন খাবা না? আমি মাকে আর উল্টা ধাবা দিলাম। মা এরকমই করে, যতবার যাব যখনই আসি, যদি নাও মানে নাও থাকি তাও যখন ওই যে যাব, ধরো সকালবেলা গেলাম বিকালবেলা এরকম যদি চলে আসি তো তখন ওই যে ওরকমই করবে, খাওয়া দাওয়া করবে না। মানে মার এটা মানে খারাপ লাগে যে আমি চলে আসছি আর কি এটা মানে। তো আমি বললাম চাটা কিছু খেয়েছো? বলে তখন কাকি বললো হ্যাঁ চা আর মুড়ি খেয়েছে। তো মা আমি বললাম মাকে ধাওয়া দিলাম যে ভাত খেয়ে নি, তা মা বলছে না একবারে রাতে খাবো, তুই চলে যাবি না ওর জন্য খারাপ লাগছে। আমি বললাম আমি তো আবারই আসবো, আবার তো আসবোই, তো এইবার তো যাওয়ার কথাই ছিল না, দেখলা হুট করে চলে গেলাম। তো এমনই তেমনই আবার কোনো কাগজ তকজ কোনো কিছু নিতে আবার কিছুদিন পরে আমি যাব, এটাই বলছে, ওটা বলে বুঝালাম। তাও মায়ের মন তো খারাপ তো লাগবে, আমারই খারাপ লাগছে যে চলে আসলাম, মা এরকমই করে যতবার যাবো ততবারই, মানে পারলে যখন আসবো না তখন মানে পারলে মানে কেঁদেই দেয় এরকম করে, তখনই আরও বেশি খারাপ লাগে। তখন আরও তখন আমার বোন আজকেই যেমন যখন আসি তখন আমার বোন ধাওয়া দিচ্ছে, এই তো কাঁদতেছো কেন, দিদি তো আবার আসবেই এরকম করে, তখন চুপচাপ হলো। আমি বললাম কি তুমি কাঁদলে তখন আমার খারাপ লাগবে না? তখন একটু চুপচাপ হয়েছে, দেখলে না যখন আসি তখন মুখটা কেমন করলো, ওরকমই করে মা। তো যাই, ওদিকে আবার বিকি কোথায় যেন একটা কাজে গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে, ওকে গিয়ে কেবলই আসলো। তো এখন গিয়ে ওকে চা দিই, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলতে আসছি। অরুণি শোন না, এই যে এটা কি আনছি ডাক্তার তোর জন্য, এই যে এটা বেশি ভালো ডেরি মিল্ক। কাকিমনিকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ, ওয়েলকাম। কখন আসছো তুমি? এই তো সন্ধ্যাবেলা। শোন আর বলতেছি কি বলতো, জলপাইগুড়ি দূরে না লাটাগুড়ি দূরে বলতো? লাটাগুড়ি দূরে। বাক জলপাইগুড়ি দূরে, একদম ঠিক বলছিস, লাটাগুড়ি দূরে, কারণ জলপাইগুড়ি দূর অল্প একটু, অল্প একটু দূর না? হ্যাঁ, আর লাটাগুড়ি অনেক দূর। হুম, আর টমির কথা তো জিজ্ঞেস করলি না? হ্যাঁ, টমি এখন কি করে, শরীর অসুস্থ। হুম, টমিকে নিউটিয়া নিয়ে আসবে ডাক্তার দেখাইতে। ডাক্তার সত্যি? আর নিশা তো এসে আসছিল, পিশাচ। ভালো হয়েছে তুই আগে বলেছিস না, দিদি আসে নি? আসছে স্কুল। ও আজকে তো রবিবার, কালকে স্কুল যাবি না? কালকে স্কুল না। ও কালকে কিসের বন্ধ? ওই মুসলমানদের ঈশা সাবের রাত নাকি জানি। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। দেখবে আমি স্কুলে পড়ি তো। তুমি আগে স্কুল পড়তা না নাকি, তাই জানতাই তো। আমি তো এখনো পড়ি, আমি জানি তো। কালি কালি বল, তোমাদের সাথে যে কথা বলে তারপরে আবার টুনি আসলো, ওকে চকলেট দিলাম। তো তারপরে আমি শুয়েছিলাম, তার আগের দিয়ে আমি শুয়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিলো, কারণ এই দুটো বাস পাল্টালে না আসলে পরে খুবই খারাপ লাগে। তো এদিকে একটু দিদিভাইকে ফোন করলাম যে আসবা নাকি, তো দিদিভাই বললো যে না ঘুটি যেহেতু আগামীকাল পরীক্ষা আছে তো এখনও পড়া কমপ্লিট হয়নি, তো বললো, আমি বললাম তাহলে শুটকি মাছ আর কাকি যে পাঠিয়েছে, তখন বললো তাহলে দাদাভাইকে পাঠিয়ে দিব, দাদাভাইকে দিয়ে দাও। তাই বললাম ঠিক আছে, তারপরে দাদাভাই এসে তারপরে নিয়ে গেল। তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, আবার বিকি একটা বই দেখছে, ওই বইটা হচ্ছে ও বলে একটু পরে ভাত খাবে, তাই বলছে আমার ভাল লাগছে না শুয়ে পড়ি, ও বলছে না ওটা একটু বাকি আছে ওটা শেষ হোক তারপরে। তো এদিকে হচ্ছে আজকে যে আমাদের বাড়িতে কী রান্নাবাড়ি হয়েছে সেটা তো জানি না, তো চলো মাকে জিজ্ঞাসা করি, তোমরাও জানো না আমিও জানি না। তো দেখি এখন মা কী রান্না করছে, চলো। মা আজকে কী রান্না করছো? আজকে মাছের ঝোল রান্না করছিলাম। ও শুধু মাছের ঝোলই? হ্যাঁ
মাছের ঝোল আর ওই একটু সিম ছিল, সিম দিয়ে আলু দিয়ে ভাজা সকালে। হ্যাঁ তো তাহলে এক কাজ করো, শুটকি মাছটা যে মা দিয়েছে সেটা তুমি রেখে দাও, ওটা হচ্ছে কালকে তাহলে ডাল করবা, ওটা দিয়ে হয়ে যাবে। তাহলে আজকে মাছ যেহেতু হয়েছে তো বেকার মাছের ঝোল দিয়েই খাই নেবো। বিকিকে আমি জিজ্ঞাসা করলাম, ও বলল যে শুটকি মাছটা কালকেই করতে, মানে আগামীকাল, ওটাই করো। হ্যাঁ গরম না করলেও তো মনে হবে, হ্যাঁ কিছু হবে না, সকালেই তো রান্না করছো। হ্যাঁ কিছু হবে না, ঠিক আছে। টাটা বন্ধুরা, আমার মেয়ে চলে এসেছে, আমি এখন খুশি। আমাদের হাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে মুখটা ধুয়ে আসলাম, কারণ ওখান থেকে আসার পরে আর মুখ চুক কিচ্ছু ধোয়া হয়নি, অমনি ছিল। মানে এত শরীর খারাপ লাগছিল তো শুয়েই ছিলাম, তো এখন মুখ চুক ধুয়ে এসে এখন হচ্ছে শোয়ার আগে ডেইলি ক্রিম মাখি, তো ক্রিম মেখে নিই এখন। হয়ে গেল ক্রিম মাখা, তো এখন শুয়ে পড়বো, শুবো না, এখন একটু মোবাইলে কাজ আছে সেগুলো করে তারপরে ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে তোমাদের মনেই আছে লাইক ও শেয়ার করে দিও আর এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।